আসসালামু আলাইকুম। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আজ নাইফের প্লে ক্লাসের লাস্ট দিন, মানে আজ নাইফের লাস্ট এক্সাম। ব্রেকফাস্টে ছিল নসিলা পাউরুটি, আজ শর্টকাটেই ব্রেকফাস্ট শেষ করে ফেললাম। আজ যেহেতু নাইফের এক্সাম তো টিফিনও নেওয়ার প্রয়োজন হবে না, সেজন্য শর্টকাটে ব্রেকফাস্ট করে ফেললাম। আমি এই পেজটা যখন খুললাম তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। আসলে পেজটা খোলার পর থেকে অনেক প্যারায় আছি, কারণ ফেসবুক আমাকে সব সময় শুধু তাড়া দিতে থাকে কন্টেন্ট আপলোড করার জন্য, ভিডিও আপলোড করার জন্য, ব্লগ আপলোড করার জন্য। তো আমি এত কন্টেন্ট এত ব্লগ কোথায় পাবো বলেন। মজা করলাম, আসলে সত্যি কথা বলতে কি পেজটা খোলার পর থেকে সবসময় আমার মন কিন্তু ভালো থাকে, মন খারাপ হলেও ভালো হয়ে যায়, কারণ আপনাদের সাথে সবসময় অনেক কিছু শেয়ার করি, আমার দৈনন্দিন জীবনের অনেক কষ্ট অনেক দুঃখ আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগার মুহূর্ত শেয়ার করি। আর যেহেতু নাইফের ক্লাসের লাস্ট দিন, তো নাইফের কিন্তু ক্লাস পার্টি ছিল। তো ক্লাস পার্টিতে আমরা সবাই অনেক এনজয় করেছি, কারণ ছোট ছোট বাচ্চাগুলো অনেক মজা করছিল। বিশেষ করে নাইফের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। বাসায় সবসময় সে বোরিং ফিল করে, সে স্কুলে যেতেই অনেক বেশি পছন্দ করে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই সে খুব এক্সাইটেড থাকে কখন স্কুলে যাবে, আর স্কুল বন্ধ হলেই তার মন খারাপ থাকে। সবাই তাদের হাতের বেলুনগুলো উপরে উঠিয়ে আমরা সবাই রাজা এই গানটা গাচ্ছিল, আর আমার ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আমাদের সময় তো সেরকম ক্লাস পার্টি ছিল না, বাট স্কুল বন্ধ হলে আমরা বেশি খুশি হতাম, কারণ স্কুল বন্ধ হলে আমরা মামার বাড়ি দাদার বাড়ি বিভিন্ন জায়গায় বেড়াতে যেতে পারতাম। ওদেরকে আবার চিপস ডেইরি মিল্ক এগুলো দেওয়া হয়েছিল। তারপরে আবার নাইফের ক্লাস টিচার ম্যাম আর স্যারের সাথে সবাই মিলে ফটো সেশন করে নিল। দেন বাসায় এসে আগে ভাত খেয়ে নিলাম, কারণ সকালে যেহেতু আমরা পাউরুটি আর নসিলা খেয়ে গিয়েছিলাম, তো নাইফের আমার দুজনের খুব ক্ষুধা লেগে গিয়েছিল, তো মাংস রান্না করা ছিল কালকে, সেটাই খেয়ে নিয়েছিলাম। এরপরে আমি আবার একটু কোরাল মাছ ভুনা করলাম। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, তো প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন।